হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তা হলো বেবি নান। অতি সহজে বেবি নান বাড়িতে তৈরি করলাম, আপনারাও আমার মতন এইভাবে তৈরি করে দেখুন। আমি ইস্ট পাউডার ছাড়া আমি বাড়িতে নান তৈরি করলাম। এই নান আপনারা মাংস দিয়েও খেতে পারেন, বা কোনো চাটনি দিয়েও খাইতে পারেন, বা চা দিয়েও খাইতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা দেখে নেই এই নান আমি কীভাবে তৈরি করলাম। বেবি নান বানানোর জন্য আমি 300 গ্রাম গমের আটা নিছি, এক বাটির অল্প কম পরিমাণ আমি দুধ নিছি, এটা ফুল ক্রিম দুধ হয়, কুসুম গরম দুধ নিছি আমি, আর নিছি কুসুম গরম আমি গরম পানি নিছি এক বাটি, 2 টেবিল চামচ আমি চেনি নিছি, 1 টেবিল চামচ আমি খাওয়া সোডা নিছি। এগুলো উপকরণ দিয়ে আমি মেখে নিব। হাফ টেবিল চামচ আমি নিমক দিব। এখানে আমি সাদা তেল 3 টেবিল চামচ আমি দিয়ে নিছি। তারপর আমি মেখে নিব। মাখা আমার হয়ে গেছে, এখন আমি মিশ্রণ পানি দিয়ে নেব। ডো মাখা আমার হয়ে গেছে, এখন 30 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। ডো আমার হয়ে গেছে, 30 মিনিট রাখার পর আমার পারফেক্ট ডো হয়েছে। আমি ইস্ট পাউডার ছাড়াই আমি খাওয়া সোডা দিয়া আমি এই ডো তৈরি করছি। অল্প হাতে সাদা তেল নিয়ে আমি ভালো করে মেখে নিব।
একটাও শুকনো আটা দিয়ে আমি রুটির আকারে বানাবো। এই আকারে বানাতে হয়, বেশি পাতলা করা যাব না। সবগুলো রুটি আমার বানানো হয়ে গেছে, এখন আমি তাওয়াতে ভাজবো। এখানে আমি অল্প ঘি বিরাজ করে নিব।